সিটি অফ সাসকাটুন থেকে আমার এলাকার সব রাস্তাগুলো সুইফট করে যাবে। তো সেই হিসাবে গতকাল থেকেই ওরা নোটিশ দিয়ে রেখেছিল। তো আজকে চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্যে আমাদের সাসকাটুন শহরে সিটির লোকজন কিভাবে স্ট্রিট সুইপ করে। প্রথমে একটা গাড়ি পানি ছিটিয়ে গেল, তারপরে আরেকটা গাড়ি আসছে, ও পুরো রাস্তা স্ক্র্যাপ করে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পর্যায়ক্রমে একটার পর একটা গাড়ি স্টেপ বাই স্টেপ করে যাবে। রাস্তার ওই পারে অপর পাশে এইবার পানি ছিটিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আরেকটা গাড়ি এসে আবার স্ক্র্যাপ করে যাবে। প্রচন্ড রকম শব্দ হচ্ছিল বিদায়, এতক্ষণ সাউন্ড দেওয়া যায়নি। এগুলো পর্যায়ক্রমে প্রত্যেকটা এরিয়াতে, এলাকা এবং বাইলেন এবং সাবলেনগুলোতে ওরা উইন্টারের পরপরই রাস্তাটা পরিষ্কার করে যায়। বেসিক্যালি এই পরিষ্কারের ধরনটা এবং কারণটা হলো, যদি উইন্টারের সময় কোনো রাস্তা ড্যামেজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওই জায়গাটা ওরা পরিষ্কার করে ঠিক করে দিয়ে যাবে। তার আগে অবশ্যই পরিষ্কার করতে হবে, যেহেতু পরিষ্কার করতে হবে, পরিষ্কারের ধরনটাও একটু আলাদা। তো আজকে আমার রাস্তায় পড়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট রবট টাইপের গাড়িগুলো ওরা সুইপ করে যাচ্ছে। সুইপ করছে তা না, মেটাল একটা কিছু দিয়ে ওরা পুরো রাস্তাটাকে স্ক্র্যাপিং করে যাচ্ছে।
হচ্ছে রাস্তা কোনো গাড়ি নাই, দুদিন আগে থেকেই নোটিশ দিয়েছে যে ওই দিন ওরা স্লিপ করবে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। তো যেহেতু ওরা নোটিশ দিয়ে গেছে, তো বাড়ির সামনে কোনো ওনার, কোনো হাউস ওনার ওর গাড়ি রাখেন, সবাই তার গাড়িগুলো সেফ জায়গাতে রেখে দিয়েছে। কারণ আপনি যদি এই সময়ের মধ্যে গাড়ি সামনে রাখেন, দ্যাট মিন্স আপনি সিটির রুলস ভায়োলেট করেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে বড় অঙ্কের একটা জরিমানা দিতে হবে। সেজন্যে যে যার বাড়ির সামনে থেকে পার্কিংয়ে যে গাড়িগুলো ছিল ওগুলো ওরা নিরাপদ দূরত্বে রেখেছে। অসম্ভব রকমের পরিষ্কার আকাশ, এবং আপনি যদি উপরের দিকে তাকান আকাশের দিকে, মেঘ এবং নীল আকাশের খেলা খুবই ভালো লাগছে দেখতে। কাকতালীয়ভাবে আজ, গতকাল, আজকে এবং আগামীকাল আমার ছুটি, সেই হিসাবে এটা অবশ্যই ধারণ করতে পেরেছি, আপনাদের দেখাতে পেরেছি, এটাও আমার একটা সৌভাগ্য। যেহেতু সুইপ করা শেষ, ওরা ওদের সাইনবোর্ডগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ওদের কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম পরিষ্কার করে ফেলেছে, কোনো এমনিতে তো কোনো ময়লা আবর্জনা থাকছে না, তারপরে পুরো রাস্তা ভেজা এবং স্ক্র্যাপ করা। তো এখানকার সিটি কর্পোরেশনের লোকজনের সাথে বা কাজের ধরনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, বাংলাদেশের একটু অবাকই হতে হয় আর। এবং এইসব ব্যাপার যদি আপনি বিচার বিবেচনা করেন, ওভারঅল সিটি থেকে যেই ট্যাক্স আমাদের কেটে নেয় এবং আমরা কি সিটি থেকে বেনিফিট পাচ্ছি, এটা খুব সহজেই অনুমেয়। এটা স্পেশালি উইন্টারের পরপর আরম্ভ করে, স্প্রিংয়ের থেকে শুরু করে যখন সামার হয়ে যায় পুরোপুরি এটা পরিষ্কার করা শুরু করে। আশা করি এই ছোট্ট একটা ভিডিও আপনাদের ভালো লাগবে। এটা হলো আমার ছোট্ট বাবু পাখির বাসা। আজকে যেহেতু আমার কাজ ছিল না, সামনের ঘাস এবং সামনের যে বাগানটুকু আছে, ছোট্ট একটু জায়গা বাগানের জন্যে, ওগুলো প্রিপেয়ার করে ফেলেছি। তো আগামীকালও কিছু কাজ করব, তো
ইতিমধ্যে এখানে গাঁদা ফুলের দুই ধরনের গাছ লাগিয়েছি। টিউলিপ অনেকগুলো ফুটে মরে যাচ্ছে, আর লাউ গাছ লাগিয়েছি, বাংলাদেশ থেকে বিচি এনেছিল আমার এক পরিচিত জন, লাউ গাছ এবং কুমড়ো গাছ। সাদা লিলি এখনও ফুল ফুটে উঠেনি, আশা করি খুব তাড়াতাড়ি ফুটবে। তো ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। অনেকের বাসার সামনে বিভিন্ন ছোট ছোট ফলের গাছ লাগায়, এটাও একটা আপেল গাছ ফুল এসছে, পিঙ্ক কালারের ফুল। আপেলটা গ্রেপ আপেল নামে পরিচিত বাংলাদেশের ছোট বড়ের মতো, কিন্তু একটু টক, পেকে গেলে এটা অসম্ভব রকমের মিষ্টি হয় কোনো কোনো গাছের। তো আমার বাসার সামনে ওই রকমই একটা গাছ আছে, কিন্তু এটা ফলের না, এটা একটা কাঠের গাছ। এই গাছটা যখন আমি বাড়িটা কিনেছিলাম তখন খুবই ছোট ছিল, দেখতে অসম্ভব রকমের কিউট এবং ভালো লাগছিল। তো এটা আস্তে আস্তে বড় হচ্ছে,